রাজশাহী দুই আসনে ১৪ দলীয় জোটের প্রার্থী হিসেবে নৌকা প্রতীক পেয়েছেন তিনবারের এমপি ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক ফজলা হোসেন বাদশা। তবে এবার তার সাথে নেই মহানগর আওয়ামী লীগ। নৌকা ছেড়ে রীতিমতো সভা করে স্বতন্ত্র প্রার্থী শফিকুর রহমান বাদশাকে সমর্থন জানিয়েছেন ক্ষমতাসীন দলের নেতাকর্মীরা। তারা বলছেন, বারবার নৌকা নিয়ে এমপি হলেও আওয়ামী লীগ নেতাকর্মীদের সাথে সম্পর্ক রাখেননি ফজলা হোসেন বাদশা। কেজি মার্কাই হলো রাজশাহী মহানগরের মহানগর আওয়ামী লীগের প্রতীক, মোহাম্মদ আলী কামালের প্রতীক, এটাকে জয়যুক্ত করে আনতে হবে। রাজশাহী দুই আসন 2008 সাল থেকে টানা তিন মেয়াদে আওয়ামী লীগের সমর্থন ও নৌকা প্রতীক নিয়ে এমপি হয়েছেন ওয়ার্কার্স পার্টির নেতা ফজল হোসেন বাদশা। ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 200% পর্যন্ত ক্যাশ ভাউচার। মহানগর আওয়ামী লীগের অভিযোগ, নৌকা নিয়ে বারবার এমপি হলেও আওয়ামী লীগের সঙ্গে কোনো যোগাযোগ রাখেননি তিনি। তাই তারা ফজল হোসেন বাদশাকে বর্জন করে শফিকুর রহমান বাদশার কাজী প্রতীক বেছে নিয়েছেন। সে 15 বছর আওয়ামী লীগের ভোটে পাশ করে, আওয়ামী লীগের নেতাকর্মীদের খোঁজ নাই না, এমনকি এখন পর্যন্ত সে আমাকে ভোটে কাজ করার জন্য অনুরোধ জানায়নি। যে আন্দোলন সংগ্রাম সব কিছুতেই যখন আমরা মহানগর আওয়ামী লীগ অংশগ্রহণ করি, দায়িত্ব পালন করি, তখন আমাদের মধ্য থেকেই একজন নির্বাচিত প্রতিনিধি আসা দরকার। আমরা আসলে নৌকা প্রতীকের বিপক্ষে নির্বাচন করছি না, আমরা এই বর্তমান সংসদ সদস্য ফজলে হোসেন বাদশার বিপক্ষে নির্বাচন করছি। স্বতন্ত্র প্রার্থী শফিকুর রহমান বাদশা বলছেন, কাচির বিজয় স্রেফ সময়ের ব্যাপার। সর্বস্তরের জনগণের চাহিদা অনুযায়ী এবং আওয়ামী লীগের সর্বস্তরের কর্মীদের চাহিদা অনুযায়ী আমি নির্বাচনে দাঁড়িয়েছি। মানুষ বলছে আপনার লিফলেট দেওয়ার কোনো প্রয়োজন নাই, আমরা কিছু মার্কাই ভোট দেওয়ার জন্য আমরা সবাই প্রস্তুত আছি। আওয়ামী লীগের জোট শরিক ওয়ার্কার্স পার্টির নেতা ফজল হোসেন বাদশা বলছেন, নৌকার প্রতি মানুষের আগ্রহ বেশি, যে যাই করুক বিজয় হবে নৌকারই। আমার মনে হয় না যে মানুষ ওইভাবে একটা অপরিচিত মার্কাকে কাউন্ট করবে, নৌকা প্রতীকের প্রতি মানুষের আগ্রহ বেশি। এদিকে ভোটাররা বলছেন, এলাকার উন্নয়ন করবেন এমন সৎ ও যোগ্য ব্যক্তিকে এমপি হিসেবে দেখতে চান তারা। একজন পরোপকারী এবং ন্যায় নিষ্ঠ এবং নির্লোভ একজন আমরা এমপি চাই। এই স্মার্ট কমিউনিটিকে প্রতিনিধিত্ব করতে পারে এরকম একজন দক্ষ বিদগ্ধ গুরুজন আমরা চাই। যে এমপি চুরি রাখতে পারে সে এমপির দরকার নাই, এমপি চাই ভালো এমপি। রাজশাহী সদর আসনে নির্বাচনে লড়ছেন আরও 5 জন প্রার্থী, তারাও করছেন জয়ের আশা। সৌরভ হাবিব, ডিবিসি নিউজ, রাজশাহী।